আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাথা ব্যথা ভালো হওয়ার জন্য খুবই পরীক্ষিত কিছু আমল। আপনার আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা দেরি না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। মাথা ব্যথার জন্য পবিত্র কোরআনে কারীম থেকে যে পরীক্ষিত আমলটা আমরা করব সেটা হচ্ছে, কারো যদি মাথার মধ্যে ব্যথা হয়, প্রায় এই ব্যথাটা হয়, তাহলে সূরাতুল ওয়াকিয়া আয়াত নাম্বার ১৯, সূরাতুল ওয়াকিয়া আয়াত নাম্বার ১৯, আমি আয়াতটা বলে দিচ্ছি, লা ইউসাদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, লা লাইক আল্লাহ রশুই ইউ রশুই রশু ইউসাদাউনা স দয় দয় গাদা অনুস্থিয় জ রশুকার স দাউ দুতান না গেনা লা ইউসাদাউনা আনহা সরায় দুতান হয় গেনা আনহা ওয়া লা ইউনজাফুন উ অনুস্থিয় গেনা আ লাইক আল্লাহ ওয়া লা ইউনজাফুন পরিমাণের পাঠ করে মাথার মধ্যে ফু দিলে মাথা ধরা বন্ধ হয়ে যাবে, কারণ নিজের মাথায় হলে লা ইউসাদাউনা আনহা ওয়ালা ইউনজাফুন পরে উপরের দিকে এভাবে উপরে ফু দিয়ে দিবেন। আল্লাহর রহমতে এভাবে যদি কাজটা করেন ইনশাআল্লাহ মাথা যদি ধরে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, পরবর্তীতে আরো কিছু কাজ আছে, কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি কুল ইল্লাহু কুল আফাত্তাখাজতুম মিন দুনিল্লাহি আওলিয়া লা ইয়ামলিকুন লি আনফুসিহিম নাফআ ওয়ালা দাররা, সূরাতুর রাআত আয়াত নম্বর ১৬, কেউ চাইলে এটাও পড়তে পারেন। এবং ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এর একটা আয়াত আছে সূরাতু মানে সূরাতুল কাহাফের শেষের শেষ দিক থেকে ৪ নম্বর আয়াত, এটাও পড়তে পারেন। এই যে কয়েকটা আমলের কথা বললাম প্রত্যেকটা কোরআন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যেটা সুবিধা তাদেরকে সেটা আমল করার তৌফিক দান করুন। এমনই পরীক্ষিত আমল বিদে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।